আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের দাওয়াত দেয়, এই ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে তারা এমন সম্মানিত, তারা পোলাও মাংস খায়। আবার কিছু মানুষ আছে যারা ইসলামের দাওয়াত দেয়, যেই দাওয়াতে তারা জেলখানায় যায়। কথা কোন? এমন দাওয়াত আছে, একই ইসলামের দাওয়াত, যে ইসলামের দাওয়াতে একদল খায় পোলাও মাংস আর একদল যায় জেলখানায়। আমার ভাইয়েরা, আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে গেছেন জেলখানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সে গিয়েছে অগ্নিকুণ্ডে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে যেই দাওয়াতে জেলখানা ওই দাওয়াতেই আসল দাওয়াত, কথা বলেন ঠিক কিনা? কেদো না বন্ধু কেদো না, তোমরা চোখের জল ফেলো না, মুজাহিদ কবু কাঁদে না, মুজাহিদ কবু কাঁদে না, তোমরা তো এসেছিলে যোদ্ধা হতে, যোদ্ধার মাঠ হলো কারাগারেতে, তোমরা তো এসেছিলে যোদ্ধা হতে, যোদ্ধার মাঠ হলো কারাগারেতে, যেই যা বলুক যত নিন্দাই করুক, যেই যা বলুক যত নিন্দাই করুক, ইস্তিকামত কবু ছেড়ো না। কেদো না কেদো না কেদো না বন্ধু কেদো না, তোমরা চোখের জল ফেলো না। ইমান আনার কারণে, ইমান আনার কারণে হযরত আসিয়ার উপর কত নির্মম অত্যাচার হলো, হযরত আসিয়ার দাসীর উপরে কত নির্মম অত্যাচার হলো, এরপর কিন্তু তারা ইমান থেকে দূরে সরে দাঁড়ায় নাই, কথা কন ঠিক কিনা? একজন ইমানদার, একজন মুজাহিদ, একজন মুমিন বান্দা, তার জীবনে ঝড় আসবে, ঝঙ্কার আসবে, জুলুম আসবে, জেল আসবে, জরিমানা আসবে, সকল অবস্থায় তাকে ইমানের উপর অটল থাকতে হবে, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله رب العالمين বলেন, قل হে নবী আপনি বলুন, إن صلاتي আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়ামাহিয়ায়া আমার জীবন, ওয়ামামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন। সকল কিছু বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, বলুন না সুবহানাল্লাহ। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, সবাই বলুন আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। যেই মানুষটা তার জীবন, যেই মানুষটা তার মরণ, তার ইবাদাত, তার বন্দেগি একমাত্র আল্লাহর জন্য করে দিবে,
আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার প্রতি রাজি হয়ে যাবেন ওই মানুষটার প্রতি খুশি হয়ে যাবেন ওই মানুষটার জন্যই আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন আমার আল্লাহ কেমন ইমানদারের জন্য কেমন রহমান ইমানদারের জন্য তিনি কেমন রহিম আমি আপনাদের মাঝে দুই তিনটা দৃষ্টান্ত উপস্থাপন করব ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রয় মা বোনেরা কি একজন আরেকজনের চুল আশ্রয় না কথা বলেন চুল আশ্রয় না ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রানো অবস্থায় দাসীর হাত থেকে চিরুনি পড়ে গেছে চিরুনিটা উঠানোর সময় দাসী বলে বিসমিল্লাহির রহমানির রহিম চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ পড়েছে এবার ফেরাউনের কন্যা দাসীকে বলে ও দাসী তুমি বিসমিল্লাহ বলে তুমি বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইলা এই বিসমিল্লাহ তো কেউ বলে না একমাত্র মুসা নবী সারা জোরে কোন সুবহানাল্লাহ এইটা তো মুসা নবীর কালাম পড়লাম তুমি কি আমার বাবারে খোদা বলে মানো না এবার দাসী বলে ও ফেরাউনের কন্যা তোমার বাবা একজন মানুষ আমিও একজন মানুষ আমি আমার সেই আল্লাহর নাম নিছি যিনি যে আল্লাহ আমারে বানাইছেন বলুন না সুবহানাল্লাহ যে আল্লাহ আমারে বানাইছেন শুধু আমারে না যে আল্লাহ তোমারে বানাইছেন আর তোমার যেই বাপে খোদা দাবি করে ফেরাউন ওই বাপেরও আল্লাহ বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ ফেরাউনের কন্যা এবার ফেরাউনের কাছে বিচার দিলাম ও বাবা আপনি খোদা দাবি করেছেন এলাকার মানুষ আপনাকে খোদা বলে মানে অথচ আপনার দাসী আপনাকে খোদা বলে মানে না আপনার দাসী মুসার প্রভুকে প্রভু হিসাবে মানে আল্লাহ হিসাবে মানে ফেরাউন তার দাসীকে ডেকে আনলো ফেরাউন তার দাসীকে বলতেছে ও দাসী রে তুমি যদি আমারে খোদা বলে মানে মেনে না নাও তাহলে আমার মানের ব্যাপার এখনো সময় আছে তুমি তোমার আল্লাহকে বলে যাও তুমি তোমার নবী মুসাকে বলে যাও দাসী বলে ও ফেরাউন আমি আমার সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি যে আল্লাহ আসমান জমিন বানাইছেন বিশ্ব ভ্রমণ্ডল বানাইছেন আমাকে বানাইছেন তোমাকেও বানাইছেন সুতরাং আমি ওই আল্লাহরে ভুলে যাব না আমারে যত কথাই বলো না কেন যত বুঝ দাও না কেন আমি আমার আল্লাহরে ভুলে যাব না ফেরাউনের দাসী যখন এই কথা বলল এবার দাসীকে শাস্তি দেওয়ার জন্য বিশাল একটা কড়াই বিশাল একটা কড়াই কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো কড়াইয়ের তেলগুলা আগুনে ফুটানো হলো কড়াইয়ের মধ্যে তেলগুলা বলকে বলকে উঠতেছে দাসীকে এবার কড়াইয়ের কাছে নেওয়া হলো দাসীর পাঁচটা সন্তান ছিল এই পাঁচটা সন্তানকেও কড়াইয়ের কাছে নেওয়া হলো আমার ভাইরা গো ও আমার মুরব্বীরে দাসীর যে বড় সন্তান দাসীর সামনে বড় সন্তানের হাত বাঁধা হলো পা বাঁধা হলো দাসীকে বলা হচ্ছে দাসী এখনো সময় আছে তুমি তোমার আল্লাহরে ভুলে যাও এখনো সময় আছে তুমি তোমার নবী মুসাকে ভুলে যাও তুমি যদি তোমার আল্লাহকে ভুলে না যাও তুমি যদি তোমার নবী মুসাকে ভুলে না যাও তাহলে তোমার সন্তানটা এই কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে তোমার সন্তান ভাজি হয়ে যাবে দাসী বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমার জীবন যাবে রে আমার একটা না সব সন্তানও যদি চলে যায়
আমি আমার আল্লাহরে ভুলে যাব না আল্লাহু আকবার দাসের সামনে যখন কলিজার টুকরা নয়নের মণি আদরের সন্তান এই সন্তানকে বড় সন্তানকে কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয় দাসী কান্দে দাসীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে এমন সময় দাসীকে কে যেন গায়েবীভাবে বলতেছে দাসী রে ওই সন্তানের সন্তানের আওয়াজ দিয়েই যেন আওয়াজ আসতেছে হে আমার মা চোখের পানি ফেলো কেন রে মা চোখের পানি ফেলো কেন চিন্তা করিও না কান্না করিও না রে মা কান্না করিও না তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে আমার ভাইরা গো দ্বিতীয় সন্তানকে ফেলে দেওয়া হলো দাসী কান্দে আর কড়াই থেকে যেন আওয়াজ আসে মা কেঁদো না কেঁদো না কেঁদো না চোখের পানি ফেলো না গো মা ও গো মা তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে সামান্য এই সন্তানকে কেন্দ্র করে তুমি তোমার আল্লাহরে ভুলে যাও না পাঁচটা সন্তানের মধ্যে একে একে চারটা সন্তান কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো পঞ্চম সন্তানটা মায়ের বুকে আছে গো মায়ের বুকের দুধ পান করতেছে ছোট সন্তানের প্রতি মায়ের কিন্তু ভালোবাসা মায়ের মহাব্বত একটু বেশি থাকে যেই সন্তানটা দুধ পান করতেছে ছোট্ট শিশুটাকে এবার মায়ের কোল থেকে যখন নিয়ে যা মা সন্তানটাকে ছাড়তে পারে না সন্তানটাকে যেন ছাড়তে পারে না মায়ের কাছ থেকে যখন কেড়ে নেয় ওই সন্তানের জবান থেকে বের হয়ে আসে মা আমাকে ধরে রাখো না আমাকে ধরে রাখো না আমাকে ছেড়ে দাও তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে দাসী সন্তানটা ছেড়ে দিল ওই সন্তানটাও কড়াইয়ের মধ্যে ভাজি হলো পাঁচটা সন্তান কড়াইয়ের মধ্যে ভাজি হওয়ার পর এবার দাসীকে বলে দাসী এখনো সময় আছে তুমি তোমার আল্লাহরে বলে যাও তোমার নবীরে ভুলে যাও দাসী বলে যত কথাই বলো না কেন যত কথাই বলো না কেন আমি আমার আল্লাহরে ভুলে যাব না আমি আমার নবীরে ভুলে যাব না দাসী কেউ এবার হাত পা বেঁধে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো দাসীর দাসীও ভাজি হয়ে গেল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহর আসমানের দিকে যাচ্ছিলেন একটা জায়গা থেকে যেন জান্নাতি গ্রাণ আসে রে আল্লাহু আকবার আমার নবী জিব্রাইল বলেন ও জিব্রাইল জিব্রাইল রে এত সুন্দর গ্রাণ এত সুন্দর গ্রাণ কোথা থেকে আসে গ্রাণ যে এত সুন্দর হয় জীবনে কোনো দিন কল্পনা করি নাই জিব্রাইল বলে হুজুর গো ও গো নবীজি আপনারও 2000 বছর আগে ও গো নবীজি ফেরাউনের দাসী এই দাসীকে কড়াইয়ের মধ্যে পোড়ানো হয় এই যে দাসী এবং তার সন্তানের হাড়গুলা একটা জায়গায় গর্ত করে রাখা হয়েছিল ওই জায়গা থেকে আমার আল্লাহ জান্নাতের সুগ্রাণ দিতেছে
আমার ভাইরা আমার মুরব্বীরা ঈমান কত বড় অমূল্য অমূল্য রতন দাসীর অবস্থার পরে এই অবস্থার পরে হযরত আসিয়ার ঈমানে শক্তি আরো বেড়ে যায় হযরত আসিয়া আল্লাহর ইবাদতে আরো মগ্ন হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ হযরত আসিয়া যখন আল্লাহর ইবাদতে ব্যাপকভাবে মগ্ন হয়ে যায় এবার ফেরাউন বলে আসিয়ারে এখনো সময় আছে তুমি তোমার আল্লাহরে ভুলে যাও আসিয়া বলে না 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 আমি আমার আল্লাহরে ভুলে যেতে পারবো না ফেরাউন বলে আসিয়ারে তুমি যদি তোমার আল্লাহরে ভুলে যাও তোমার নবী মুসাকে ভুলে যাও কথা দিলাম রে আসিয়া এই রাজত্ব তোমার উপর ছেড়ে দিব তুমি যেভাবে চালাইতে চাবা ওইভাবে তুমি রাজত্ব চালাইতে পারবা আসিয়া বলে ও স্বামী গো আমি রাজত্ব চাই না চাই না রাজত্ব চাই না বাড়ি চাই না গাড়ি চাই না ধন চাই না সম্পদ আমি চাই আমার আল্লাহকে হযরত আসিয়াম তিনি কোনোভাবেই যখন যেন আল্লাহকে ভুলে যান না একদিন ফেরাউন কি করলো তার এলাকার মানুষগুলারে ডাকলো সৈন্য সামন্তদেরকে একত্রিত করলো চতুর্দিকে মানুষ সৈন্য সামন্ত এলাকার মানুষ মাঝখানে আসিয়াকে আনা হলো আসিয়াকে এনে ফেরাউন বলে আসিয়া রে এখনো সময় আছে তুমি তোমার আল্লাহকে ভুলে যাও তুমি তোমার নবী মুসাকে ভুলে যাও আসিয়া বলে না 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 আমি আমার আল্লাহকে ভুলে যাব না আমি আমার নবী মুসাকে ভুলে যাব না হযরত আসিয়া যখন এই কথা বলছে ফেরাউন পাপিষ্ট ফেরাউন হযরত আসিয়াকে মারতে 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 বেহুশ করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে যে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে এসেছে জ্ঞান ফিরে আসা পরে আসিয়ার জবান থেকে যেন বের হয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আসিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ হযরত আসিয়া যখন কালেমা পড়তেছে গো ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে তোর আল্লাহকে ভুলে যা আসিয়া কয় না এবার ফেরাউন বলে ও বিবিরে তোর কাছে আমার একটা অনুরোধ সবার সামনে প্রকাশ্যে আমাকে খোদা বলে মানতে হবে না আমি আমার কানটা তোমার মুখের কাছে লাগাইয়া দেই একটা বারের জন্য আস্তে করে একদম আস্তে করে আমাকে একটা বারের জন্য খোদা বলে মেনে নাও আমাকে যদি একটা বার খোদা বলে মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব তোমার তোমাকে তোমার উপর রাজত্ব দিয়ে দিব আসিয়া বলে আমি আমার এমন আল্লাহর ইবাদত করি আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে কথা কন ঠিক কিনা আমার আল্লাহ আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে সুতরাং আমি আস্তেও বলতে পারবো না জোরেও বলতে পারবো না হযরত আসিয়া যখন কোনোভাবেই ইসলাম থেকে দূরে সরে দাঁড়ায় না এবার ফেরাউন সৈন্য সামন্তের সামন্তদেরকে বলল তক্তা নিয়ে আসো হাজার হাজার পেরাক বিশিষ্ট তক্তা পেরাকের চোখালো মাথাগুলা ওপরের দিকে তার কাটার মাথাগুলা ওপরের দিকে এই এই তক্তাটা আসিয়ার সামনে আনা হলো এবার ফেরাউন বলতেছে আসিয়া রে ও আসিয়া এখন আর সময় আছে তুমি তোমার আল্লাহরে বলে যাও আল্লাহরে যদি বলে না যাও হাজার হাজার তার কাটাওয়ালা প্যারা গোয়ালা এই তক্তার উপরে তোমারে শুয়ে দেওয়া হবে হযরত আসিয়া বলে আমাকে শুয়ে দাও আমার জীবন শেষ হয়ে যাবে তবু আমি আমার আল্লাহরে ভুলে যাব না হযরত আসিয়া যখন এই কথা বলল ফেরাউন পাপিষ্ট ফেরাউন হযরত আসিয়াকে ধরে ওই তক্তার উপরে শোয়াইয়া দিল এমন জোরে চাপ
পামারে গো হাজার হাজার তার কাটাগুলা যেন হযরত আসিয়ার শরীরের মধ্যে লেগে যায় গেথে যায় তার কাটার গোড়া দিয়ে যেন রক্তগুলা ঝর্ণার মতো ঝরঝর করে পড়ে তবু যেন হযরত আসিয়ার জবান থেকে আল্লাহ নাম যায় না আল্লাহ নাম যায় না কোনোভাবেই যখন আল্লাহর নাম সরাইতে পারে না ফেরাউন বলে ও জান্নাত আসিয়ার আসিয়ার মাথা থেকে চামড়া ছুলানো শুরু চামড়া ছুলানো শুরু করে দাও এবার ফেরাউনের কথা মতো হযরত আসিয়ার মাথা থেকে চামড়া ছুলানো শুরু করে দিল চামড়া ছুলায় আর ওই সুলানের পরে সেখানে লবণ লাগায় এরকম একটা কঠিন অবস্থা তখন হযরত আসিয়া যেন দুইটা চোখের পানি বের করে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহ আর সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না গো আল্লাহ আমারে তুমি তুলে দাও আমারে তুমি তুলে দাও এই জালিম সম্প্রদায় থেকে আমাকে তুমি রক্ষা করো গো আল্লাহ আল্লাহ আর সহ্য হচ্ছে না হযরত আসিয়া যখন এইভাবে কান্দে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় জশ মেরে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া মানে জিবরিল দে ওরে জিবরিল আমার আসিয়া তাকে কত কষ্ট দেওয়া হয় ইয়ার পর সে আমি আল্লাহরে ভুলে যায় না আমার রহমতের দরিয়ায় জশ মেরে গেছে জিবরিল রে যা যা রে জিবরিল যা আমার আসিয়ার কাছে জান্নাতুল ফেরদাউস তুলে ধর হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত আসিয়ার কাছে জান্নাতুল ফেরদাউস তুলে ধরলেন হযরত আসিয়া জান্নাতুল ফেরদাউস দেখতে 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 কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে তিনি শহীদের সুধা পান করেন এত কষ্ট হলো এত কষ্ট হলো গো এরপরও কিন্তু ইমানের ইমান থেকে তিনি দূরে সরে দাঁড়ান নাই কথা কন ঠিক কিনা কেদো না বন্ধু কেদো না তোমরা চোখের জল ফেলো না মুজাহিদ কবু কাঁদে না মুজাহিদ কবু কাঁদে না তোমরা তো এসেছিলে যোদ্ধা হতে যোদ্ধার মাঠ হলো কারাগারেতে তোমরা তো এসেছিলে যোদ্ধা হতে যোদ্ধার মাঠ হলো কারাগারেতে যেই যা বলুক যত নিন্দাই করুক যেই যা বলুক যত নিন্দাই করুক ইস্তিকামত কবু ছেড়ো না কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা চোখের জল ফেলো না ঈমান আনার কারণে ঈমান আনার কারণে হযরত আসিয়ার উপর কত নির্মম অত্যাচার হলো হযরত আসিয়ার দাসীর উপরে কত নির্মম অত্যাচার হলো এরপর কিন্তু তারা ঈমান থেকে দূরে সরে দাঁড়ায় নাই কথা কন ঠিক কিনা একজন ইমানদার একজন মুজাহিদ একজন মুমিন বান্দা তার জীবনে ঝড় আসবে ঝঙ্কার আসবে জুলুম আসবে জেল আসবে জরিমানা আসবে সকল অবস্থায় তাকে ইমানের উপর অটল থাকতে হবে কথা কন ঠিক কিনা আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের দাওয়াত দেয় এই ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে তারা এমন সম্মানিত তারা পোলাও মাংস খায় আবার কিছু মানুষ আছে যারা ইসলামের দাওয়াত দেয়
যেই দাওয়াতে তারা জেলখানায় যায় কথা কোন এমন দাওয়াত আছে একই ইসলামের দাওয়াত যেই ইসলামের দাওয়াতে একদল খায় পোলাও মাংস আর একদল যায় জেলখানায় আমার ভাইয়েরা আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে গেছেন জেলখানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সে গিয়েছে অগ্নিকুণ্ডে কথা বলেন ঠিক কি না সুতরাং বুঝতে হবে যেই দাওয়াতে জেলখানা ওই দাওয়াতেই আসল দাওয়াত কথা বলেন ঠিক কি না হযরত আম্মার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এবং বাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াসর এবং সুমাইয়া দুইজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার এই খবর চলে গেল তাদের মালিকের কাছে তারা ছিলেন একজন মালিকের দাসী দাস এবং দাসী এবার মালিকের কাছে চলে গেল মালিক আম্মা আম্মারের বাবা ইয়াসরকে ডেকে বলে ও ইয়াসর তুমি বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো ও ইয়াসর এখনো সময় আছে তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো হযরত ইয়াসর বলে না 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 মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না আমি আমার আল্লাহরে ভুলে যাব না আমার নবীরে ভুলতে পারবো না এবার ইয়াসরের মালিক বলে ইয়াসর রে তোমার যে দাসত্ব জীবন এই দাসত্ব জীবন থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে তুমি যদি তোমার আল্লাহরে ভুলে যাও তোমার নবীরে ভুলে যাও তোমার দাসত্ব জীবন থেকে তোমার তোমাকে মুক্তি দেওয়া হবে এবার ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দাসত্ব জীবন থেকে মুক্তি চাই না আমি চাই আমার আল্লাহকে সুবহানাল্লাহ কর হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে না এক পর্যায়ে হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের যুবকদের হাতে তুলে দেওয়া হলো ঘোড়ার রশির সাথে ইয়াসরকে বেঁধে আরবের মরুভূমির মধ্যে ঘোড়া দৌড়ানো হয় চরম গতিতে ঘোড়া দৌড়ানো হয় হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরটা যেন আরবের পাথরের উপর দিয়ে ছেসরানো হয় বালুকারাশির উপর দিয়ে ছেসরানো হয় পাথরের সাথে হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে পাথরের সাথে রক্তগুলা পড়ে রক্তগুলা লেগে থাকে আরবের জমিতে হযরত ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তগুলা টপ টপ করে পড়তে থাকে হযরত ইয়াসর তবু যেন আল্লাহকে ভুলে যান না আমার ভাইরা আমার মুরব্বীরা এইভাবে বেশ কিছুদিন পর্যন্ত হযরত ইয়াসরকে আরবের মরুভূমির মধ্যে ছেসরানো হলো এরপর ইয়াসরকে ইয়াসর আল্লাহকে ভুলে যান না এক পর্যায়ে ইয়াসরের মালিক আবু জেহেলের সাথে পরামর্শ করে ও বন্ধু আবু জেহেল ইয়াসরকে তো আরবের মরুভূমির উপরে ছেসরানো হয় ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানো হয় দ্রুত গতিতে তাকে ছেসরানো হয় ইয়াসরের চামড়াগুলা যেন আরবের মরুভূমির সাথে লেগে থাকে চামড়ার রক্ত মাংসগুলা যেন লেগে থাকে এরপরও তো ইয়াসর আল্লাহকে ভুলে যায় না কোনোভাবেই তো ইয়াসরকে ইসলাম থেকে দূরে সরানো যায় না বন্ধু এখন কি করব আবু জেহেল বলে বন্ধু রে আসো আমরা দুইজন মিলা তাকে চেষ্টা করব এবার এবার কি করা হলো ইয়াসরের মালিকের বাড়িতে এসে হযরত ইয়াসরকে একটা গাছের সাথে বাঁধা হলো গাছের সাথে বেঁধে আবু জেহেল মারতে থাকে আঘাত করতে 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 আবু জেহেল অস্থির হয়ে যায় হযরত ইয়াসরের শরীর থেকে ঝর্ণার মতো রক্ত পড়ে ঝরঝর করে রক্ত পড়ে এরপর ইয়াসর আল্লাহকে ভুলে যায় না আঘাতে আঘাতে বেহোশ হয়ে পড়েন এক পর্যায়ে যখন জ্ঞান ফিরে আসে তখন যেন ইয়াসরের জবান থেকে আল্লাহ 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 নাম বের হয় হযরত ইয়াসরকে আবু জেহেল মারতে মারতে অস্থির হয়ে গেল আবু জেহেল বিশ্রাম নেয়
ইয়াসারের মালিক আবার আঘাত করা শুরু করে দেয়। হযরত ইয়াসারের মালিক আঘাত করতে করতে যখন অস্থির হয়ে যায়, ইয়াসারের মালিক বিশ্রাম নেয়, আবু জেহেল নতুন করে আঘাত করা শুরু করে দেয়। একের পর এক একের পর এক দুইজনে মিলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আঘাত করে, তিন দিন চার দিন করে, না খাওয়ায় রাখা হয়, না খেয়ে থাকতে থাকতে শরীর যেন একেবারে দুর্বল হয়ে যায়, তবু যেন ইয়াসার আমার আল্লাহকে ভুলে যায় না। সুবহানাল্লাহ। একদিন কি করা হলো, হযরত ইয়াসার এবং তার স্ত্রী সুমাইয়াকে আরবের মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। তাদের কলিজার টুকরা নয়নের মনি আদরের সন্তান হযরত আম্মারকেও নিয়ে যাওয়া হলো। আরবের মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরত ইয়াসারের দুইটা পা দুইটা উটের সাথে বাঁধা হলো, দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে এবারে ইয়াসারকে বলা হলো, ও ইয়াসার এখনো সময় আছে রে ইয়াসার, তুমি তোমার আল্লাহরে ভুলে যাও, তুমি তোমার নবীরে ভুলে যাও, তুমি যদি তোমার আল্লাহরে ভুলে না যাও, তুমি যদি তোমার নবীরে ভুলে না যাও, তাহলে দুইটা উট দুই দিকে তাড়ানো হবে, তোমার সমস্ত শরীর দ্বিখণ্ডিত হয়ে যাবে। ও ইয়াসার তুমি যদি মারা যাও, এই যে কিছুদিন যাবৎ তুমি বিবাহ করেছো, কে তোমার বিবির দেখাশোনা করবে, কে তোমার বিবির দেখাশোনা করবে, কে তোমার সন্তানের দেখাশোনা করবে, তোমার নাবালক সন্তান এই সন্তানের কে দেখাশোনা করবে। সুতরাং বিবির দিকে তাকিয়ে, তোমার সন্তানের দিকে তাকিয়ে তুমি তোমার আল্লাহকে ভুলে যাও। হযরত ইয়াসার বলেন, ও কাফেরেরা, ও বেঈমানেরা, আমার যত লোভ দেখাও না কেন, যত ভয় দেখাও না কেন, আমি কোনো অবস্থাতে আমার আল্লাহরে ভুলে যাব না। যখন ইয়াসার এই কথা বললেন তখন কি করা হলো, দুইটা উট দুই দিকে তাড়ানো হলো। হযরত ইয়াসার কালেমায়ে শাহাদাত পড়তেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. حضرت ياسر رضي الله تعالى عنه كلمة পড়তে পড়তে শহীদের সুধা পান করলেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত শরীরটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে রইল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই বসা, নিজের সামনে স্ত্রীর চোখের সামনে স্বামীকে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত করা হলো। এরপরও তার স্বামী আল্লাহকে ভুলে যান নাই। এবার হযরতে সুমাইয়ার কাছে আসছে, হযরতে সুমাইয়ার চোখ দিয়া যেন ঝর ঝর করে পানি পড়ে। আবু জেহেল বলে, সুমাইয়া রে, ওরে সুমাইয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহরে ভুলে যাও, তোমার নবীরে ভুলে যাও, তুমি যদি তোমার আল্লাহরে ভুলে না যাও, তোমার নবীরে ভুলে না যাও, তোমার স্বামীকে তোমার সামনে কিভাবে দ্বিখণ্ডিত করা হলো, তোমার স্বামীর যেইভাবে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়া হলো, তোমাকেও সেইভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। সুমাইয়া তুমি যদি মারা যাও, তুমি যদি মারা যাও রে সুমাইয়া, কে তোমার সন্তানকে আদর করে বুকে টেনে নিবে, কে তাকে কোলে নিবে, কে তাকে তোমাকে তোমার সন্তানকে দুগ্ধপান করাবে, কে তাকে গোসল করাইয়া দিবে, কে তাকে খাওয়াইয়া দিবে। ও সুমাইয়া তোমার সন্তানের মুখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহরে ভুলে যাও, তোমার নবীরে ভুলে যাও। সুমাইয়া বলে, যত কথাই বলো না কেন, আমি আমার আল্লাহরে ভুলে যাব না, আমি আমার নবীরে ভুলে যাব না। কোনো অবস্থাতেই যখন হযরত সুমাইয়া আল্লাহ এবং তার রাসূলকে ভুলে না। এবার আবু জেহেল পাষণ্ড আবু জেহেল সুমাইয়ার বুকের মধ্যে একটা লাথি মারে, হযরত সুমাইয়া চিত হয়ে পড়ে যান, চিত হয়ে যখন পড়ে যান, পাষণ্ড আবু জেহেল
হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেলে উলঙ্গ করার পর হযরত সুমাইয়ার লজ্জাস্থানের উপরে এমনভাবে লোহার গুরুজু দ্বারা আঘাত করে রে এমনভাবে লোহার গুরুজু দ্বারা আঘাত করে গো হযরত সুমাইয়া তিনি যেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আঘাতের পর আঘাত হযরত সুমাইয়া যেন ব্যথা সইতে পারেন না আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরিল রে ওরে জিবরিল তাকায়া দেখ রে জিবরিল তাকায়া দেখ আমার সুমাইয়ার সামনে তার সাবিকাতি খণ্ডিত করা হয়েছে তবু আমার আল্লাহ আমি আল্লাহকে বলে যাই নাই তাকে আমার সুমাইয়াকে তার নিজেকে এভাবে আঘাত করা হচ্ছে তবু যেন আমি আল্লাহকে বলে যাই না মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে রে জিবরিল এরপরও আমি আল্লাহরে বলে যাই না জিবরিল রে যা 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 আমার সুমাইয়ার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধর হযরত সুমাইয়ার সামনে জান্নাতের নিয়ামত যখন তুলে ধরা হয়েছে হযরত সুমাইয়া জান্নাতের নিয়ামত দেখে সকল ব্যথা ভুলে গিয়েছেন সকল আঘাত ভুলে গিয়ে হাসতে হাসতে তিনি শহীদের সুধা পান করলেন বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বীরা এত কষ্টের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ইসলাম আমাদের মাঝে এসেছে এই রক্তের বিনিময়ে এত কষ্টের বিনিময়ে যে ইসলাম এসেছে এই ইসলাম আমাদের মাঝে টিকে থাকুক এটা কি আমরা চাই না এ জোরে বলেন এটা কি আমরা চাই না আমরা আমাদের জীবন দিব তবু আমরা ঈমান ইসলাম যেতে দেব না কথা বলেন ঠিক না